এখনকার সমাজ এমন হয়েছে না, আসার সময় দেখছি একটা ছেলে আর একটা মেয়ে প্রেম করছে। আমরা এক জায়গায় চা খেতে দাঁড়িয়েছি, তো ছেলেটা যখন একটু সাইডে এসে পাশে সিগারেট খাচ্ছে, তো তার আগে দেখছি দুজন দুজনের হাত ধরে বলছে, আমি না তোমায় সারা বাঁচবো না। মেয়েটা আবার তাই বলছে, তুমি বাঁচবা না আমি কি বেঁচে থাকবো, তুমি না বাঁচলি আমিও মরে যাব। আমি বললাম, ওরে বাবা, এত গভীর ভালোবাসা এদের। তা ছেলেটাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই সত্যি সত্যি তুমি এত ভালোবাসো ওকে? বলছে, দোষ ওর মতন কতগুলো আছে আমার জানো তুমি? আমি বললাম, কী সর্বনাশ, এ তো সর্বনাশের মাথায় বাড়ি। বলছে, আরো পাঁচটা গার্লফ্রেন্ড আছে আমার। আমি বললাম, এই তো ফেরেম, তার আবার এত অ্যালবাম। যাই হোক, এখনকার পীড়িত মানে না। আমি হব বলে চর চরণ দাস, আমি হব বলে চর চরণ দাস, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সমে আমার মনের মানুষের সঙ্গে হবে
এখনকার সমাজ এমন হয়েছে না, আসার সময় দেখছি একটা ছেলে আর একটা মেয়ে প্রেম করছে, আমরা এক জায়গায় চা খেতে দাঁড়িয়েছি, তো ছেলেটা যখন একটু সাইডে এসে পাশে সিগারেট খাচ্ছে, তো তার আগে দেখছি দুজন দুজনের হাত ধরে বলছে, আমি না তোমায় সারা বাঁচবো না। মেয়েটা আবার তাই বলছে, তুমি বাঁচবা না আমি কি বেঁচে থাকবো, তুমি না বাঁচলি আমিও মরে যাব। আমি বললাম, ওরে বাবা এত গভীর ভালোবাসা এদের। তা ছেলেটাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই সত্যি সত্যি তুমি এত ভালোবাসো ওকে? বলছে, দোষ ওর মতন কতগুলো আছে আমার জানো তুমি? আমি বললাম, কী সর্বনাশ, এ তো সর্বনাশের মাথায় বাড়ি। বলছে, আরো পাঁচটা গার্লফ্রেন্ড আছে আমার। আমি বললাম, এই তো ফেরেম, তার আবার এত অ্যালবাম। যাই হোক, এখনকার পীড়িত মানে না, বাপ জ্যাঠা কাকা কাউরে দেখে না, গার্লফ্রেন্ড পাশে থাকলে মনে হয় পৃথিবী জয় করে ফেলাইছে। তাই কি বলছে ওই প্রেম, যে করে সে জাহানে সকলে ভালো আছেন তো?